দর্শক, দিস মর্নিং অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের আমন্ত্রিত অতিথির সাথে অল্প স্বল্প গল্প। আজ আমাদের সাথে আছেন বাংলার পাঠশালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ জাভেদ চৌধুরী রনি। রনি ভাই কেমন আছেন? ভালো আছি। শুভ সকাল। শুভ সকাল। আসতে সমস্যা হয়নি তো কোনো সকালে? না, চলে এলাম। আচ্ছা ভাইয়া, আপনার বাংলার পাঠশালা, এটা সম্বন্ধে একটু জানতে চাই, মানে এটার কার্যক্রম কি ধরনের, কি করছেন? এটা হয়েছিল যে আমি তো বিবিএ এবং এমবিএ করার পরে আমি যথারীতি বহুজাতিক মোবাইল ফোন কোম্পানিতে চাকরি করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু চাকরি করছিলাম একদিকে, কিন্তু আরেক দিকে সমাজের নানান ঘটনা তো আমার মনের মধ্যে খেলে যাচ্ছিল যে কি হচ্ছিল। তো সেরকম একদিনের একটা ঘটনা হচ্ছে যে আমাদের বাসায় অনেক বছর ধরে কাজ করেন বানু বুয়া। আচ্ছা। তো বুয়া যে সবচেয়ে ছোট ছেলে বাচ্চাটা, সে বাচ্চাটার উনি রেখে যখন কাজে আসেন দুপুরবেলাতে, উনি ও ছেলেটা ফুটপাতে খেলছিল। আচ্ছা। তো একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে ওর উপর দিয়ে র্যান ওভার করে, ফলে ও ঘটনাস্থলেই মারা যায়। তো ফলে যেটা হয়েছে যে এরপরে এই ঘটনা আমাকে, আমাদের পরিবারকে, যেহেতু অনেক বছর ধরে উনি কাজ করছেন, অনেক অনেক আমাদেরকে অনেক আবেগ আক্রান্ত করে। সেখান থেকে আমরা ইয়েতে ওই বস্তিতে যাই, আমি দেখতে যাই, এবং সেখানে যেটা দেখলাম যে বাচ্চাদেরকে, আমার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বাচ্চাদেরকে ট্রাফিক সিগন্যাল এবং রাস্তা যে কত ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য, সেটা অ্যাওয়ার করার জন্য, সচেতন করার জন্য। ফলে যেটা হয়েছে যে আমি আমার চাকরির ফাঁকে ফাঁকে আমি ওখানে গিয়ে আমি ওদেরকে এই জীবনের শিক্ষা, যেটাকে আমি পরবর্তীতে নাম করেছি, যে এই শিক্ষাটা দিতাম যে জীবনের পরিচ্ছন্নতার দিক এবং জীবনের ঝুঁকি যে জায়গাগুলো, সেগুলোতে কীভাবে সে নিজেকে সেফ করতে পারে, ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে এইসব কিছু। তো এটা করতে গিয়ে আমি একটা পর্যায়ে আসলে দেখলাম যে তারা অনেকেই আসলে স্কুলে যায় না। আচ্ছা। তো তখন যেখানে যেটা প্রয়োজন তখন আমি সেটা সেখানে আমি জীবনের শিক্ষার পাশাপাশি আমি বেসিক বাংলা, যে স্বরে অস্বরে অক্ষর জ্ঞান, যেটা স্বরে অস্বরে এবং কিছুর গুনতে শিখা, এগুলো করি। তো এগুলো করতে গিয়ে স্কুল দাঁড়িয়ে যায়, সেটা বাংলার পাঠশালার থেকে তখন একটা বড় মোটো দাঁড়ায় যে এই যে দরিদ্র এবং যারা বস্তিতে থাকে বঞ্চিত শিশু তাদের। তখন ওই স্কুলটার নাম কি দেন যে বাংলার পাঠশালা? ওই স্কুলটার নাম বাংলার পাঠশালা। এবং তখন থেকে আস্তে আস্তে আপনার ফাউন্ডেশনটা এখন এই পর্যায়ে ফাউন্ডেশন, পরে আমি রেজিস্ট্রেশন করি জয়েন্ট স্টক অফ কোম্পানিজ এন্ড রেজিস্টার্ড ফার্মস থেকে, আমি ট্রাস্টি ফাউন্ডেশনের আন্ডারে আমি রেজিস্ট্রেশন নিয়েছি। তো ভাই এখন আপনার কটা স্কুল আছে এমন? এখন আমার ঢাকা এবং চট্টগ্রাম মিলে ছটা স্কুল, ছটা। আমি যতদূর, আপনি একটু আগে বলছেন যে আপনি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আবার শিক্ষকতাও করছেন। জি জি। তো আপনি কখন আপনার যে স্টুডেন্ট যারা আছে তাদের কাছ থেকে কি হেল্প পান? হ্যাঁ হ্যাঁ, আমার স্কুলে, আমার বিশ্ববিদ্যালয়ে তো আমি এমবিএ একটা কোর্স পড়াই। আচ্ছা। তো খণ্ডকালীন ভাবে, তো সেখানে আমার স্টুডেন্টরা মাঝে মাঝে খুব আগ্রহ দেখায় যখন তারা জানতে পারে, তখন তারা মাঝে মাঝে ভলান্টারিলি আমার স্কুলে এসে তারা যা জানে সেটা শিখিয়ে যায়। আচ্ছা। এটা একটা, আসলে যেটা হয়েছে যে আমাদের আমাদের সমাজে আসলে যারা সুবিধাপ্রাপ্ত এবং অগ্রাধিকার প্রাপ্ত যারা, আমরা তারা তো একটা অনেকটা নানান গ্রুপের সাথে, নানান নানান সমাজের নানান সার্কেলের সাথে যুক্ত, কিন্তু সমাজের যারা বঞ্চিত তারা হচ্ছে নন গ্রুপ। হ্যাঁ, তারা অগ্রুপ। এই নন গ্রুপ যারা, তারা আসলে সোসাইটিতে বলেন, সোসাইটিতে বিভিন্ন মিডিয়া বলেন, আজকে সংবাদপত্র বলেন, সেখানে শুধুমাত্র করুণা বা ছিটে ফোটা ছাড়া তাদের বড় অর্থে উল্লেখ নাই। তো তারা নন গ্রুপ, কিন্তু আমি বলতে চাচ্ছি হচ্ছে তারা নন গ্রুপ মানে হচ্ছে তারা এক্সিস্ট করে না তা না, তারা অবশ্যই এক্সিস্ট করে এবং তাদের শ্রমে ঘামে আজকে আমার বাসার যে বুয়াটা আজকে আমাকে রিক্সা চড়লে যে রিক্সাওয়ালাটা আমাকে নামিয়ে দেয় বাস স্ট্যান্ড পর্যন্ত, সে তো কোনো না কোনো বস্তিতে খুপড়িতে মানবেতর জীবনযাপন করে, তার জন্য তো আসলে শিক্ষাটা দরকার, দরকার তার জন্য বিশুদ্ধ পানি দরকার, তার পুষ্টি দরকার। এখন অনেক সমস্যা আমাদের,
তো আমি আমার বন্ধুবান্ধবকে নিয়ে যেটা উদ্যোগ নিয়েছি যে তাদের বাংলাদেশ দেখেন, বাংলাদেশ আসলে 52-র আমরা জানি ইতিহাস, 52-র ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় এই বাংলাদেশের জন্ম হয়েছে। সেই বাংলা ভাষায় আজকে বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ নিরক্ষর। তো বাংলাদেশে বাংলা ভাষায় নিরক্ষর কেন থাকবে? আজকে আমরা তরুণরা তো উদ্যোগ যদি নেই, আমরা যদি পাশাপাশি এসে দাঁড়াই, তখন যারা বস্তিতে থাকে, যারা সুবিধা বঞ্চিত পথ শিশু, তাদেরকে হয়তো বা গরিব মানুষ নিয়ে অনেক ধরনের এনজিও বা অনেক ধরনের বিজনেস বা অনেক ধরনের সুবিধাপ্রাপ্ত শ্রেণীর অনেক ধরনের কাজ হচ্ছে, সেটাতে তাদের কতটুকু উপকার হচ্ছে আমরা জানি না, কিন্তু সত্যিকার অর্থে তাদেরকে ভালোবেসে, তাদের সাথে সম্পর্কটা বুঝে, এই যে তারা যে নন গ্রুপ, সেটা তাকে যদি সমাজের মধ্যে আত্মীকরণ করা যায়। হ্যাঁ, কারণ আমরা জানি যে আমরা এই যে গণজাগরণ মঞ্চ এবং এই আন্দোলন থেকে আমাদের একটা জিনিস যে শেখা যায়, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে যে একটা বড় গুণ, যেটা আমাকে ডক্টর কামাল হোসেন আমাদের পাঠচক্রের সাথে উনি সম্পর্কিত, তো আমাদের সংবিধানের পাঠচক্রে উনি এসেছিলেন, তো উনি আমাকে ব্যক্তিগত আলাপে বলেছেন যে বঙ্গবন্ধুর সবচেয়ে গুণ ছিল পরকে আপন করা। তা আমরা কিন্তু ওই কাজের বুয়াকে, ওই রিক্সাওয়ালাটাকে আপন করতে পারি। তো এইটা এইটা তরুণরা আজকে জেগে উঠেছে, তরুণদের নানান দিক থেকে জেগে উঠতে হবে। এটা এটা শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচার নয়, যুদ্ধাপরাধীর বিচার তো একটা মৌলিক দাবি, এটা তো আছেই, আরও বেশি অর্জন করতে চাই অবশ্যই। এখন আপাতত আপনার কটি স্কুল আপনি? আমার স্কুল আছে সর্বমোট 6টি এখন। আচ্ছা, ঢাকায় হচ্ছে 5টি, মিরপুর 1 নম্বর চিড়িয়াখানার রোড থেকে, যেখানে ওই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে একটা স্কুল আছে, মোহাম্মদপুরে হয়েছে। আচ্ছা, মোহাম্মদপুরে হয়েছে কারণ সেখানে আমরা শীতের কাপড় বিতরণ করতাম, সেখানে হয়েছে একটা। আরেকটা হয়েছে শ্যামলি আদাবরে। আচ্ছা, তারপরে গুলশান কড়াইল যে বড় বস্তিটা, বড় বস্তিটা, ওখানে হয়েছে একটা। তারপরে হচ্ছে দয়াগঞ্জে হয়েছে, এরকম আর কি। এই যে এদেরকে যে পড়াশোনা করাচ্ছেন, কিছু মিনিমাম কিন্তু খরচ হচ্ছে? জি জি। সেই খরচের যোগানটা কি আপনারা মানে ব্যক্তিগতভাবেই আপনারা জোগাড় করছেন, নাকি কোনো সংগঠন কিংবা কারো? সেটার একটা বিষয়, যখন সংগঠন বড় হয়ে গেছে তখন আমরা এই কাজটাকে আলাদা একটা নাম দিয়েছি, নাম দিয়েছি শক্তি বিদ্যালয়। আচ্ছা, শক্তি বিদ্যালয়। জি। আচ্ছা, যে দরিদ্র মানুষকে এম্পাওয়ার করার জন্য যে আইডিয়াটা, যে শিক্ষার মাধ্যমে সে এম্পাওয়ার্ড হবে, সেটা হচ্ছে আমরা এই জন্য নাম দিয়েছি শক্তি বিদ্যালয়। তো শক্তি বিদ্যালয়ের আওতায় যে কাজটা চলছে, এটা কিন্তু শুরুতে যেটা হতো, আমি একদম শুরুর কথা বলি, 2008-এর কথা। আচ্ছা, 2008-এ যেটা হয়েছে যে আমি ওই যে উইকেন্ডে, মানে ছুটির দিনগুলোতে, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমি সাধারণত একটা সাদা বোর্ড কিনেছিলাম আর মার্কার কিনেছিলাম, সেটা কিনে যখন ওদেরকে পড়াতে যেতাম তখন উঠানে বসতাম, অথবা পরবর্তীতে ওরা আমাকে ভালোবেসে ওরা 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য একটা ওদের থাকার জায়গা খালি করে দিত, ওখানে গিয়ে আমি পড়াতাম। আচ্ছা, তো পড়াতাম, তো এটা করছিলাম। তো আমার এক ছাত্রীর বাবা, উনি একটা ব্যাংকের পরিচালক। আচ্ছা আচ্ছা, তো উনি যখন জানতে পেরেছেন তখন উনি বলেছেন যে আপনি আরো ভালোভাবে কাজটা করতে পারেন, আপনি আমাদের ব্যাংকের একটা বাধ্যবাধকতা আছে, বাংলাদেশ ব্যাংকের একটা বাধ্যবাধকতা আছে যে তারা ইসের জন্য, এই শিক্ষার জন্য, দরিদ্র মানুষের, বঞ্চিত মানুষের শিক্ষার জন্য তারা কিছুটা ফান্ড তাদের তারা বাধ্য খরচ করতে হয়, করতে হবে। এটাকে বলে সিএসআর অ্যাক্টিভিটিস, সামাজিক দায়বদ্ধতা প্রকল্প। জি, সেখান থেকে তো বললো যে আপনি তাহলে অ্যাপ্লাই করেন। তো আমি অ্যাপ্লাই করলাম, ব্যাংকের লোকরা আসলেন। তো তখন তারা এই দুটো শাখাকে আমার অর্থায়ন করতে রাজি হলেন। আচ্ছা আচ্ছা, তারপরে যেটা হলো যে ওরা যখন আমার সাথে সম্পর্কিত হলো, ওদের ভালো লাগলো, আরও দুটা ব্রাঞ্চ খুললাম আমি, তখন আবারও ওই দুটো ফিনান্স করলেন। এবং পরবর্তীতে যেটা হয়েছে যে এখন এখন যেটা হয়েছে যে ইয়েতে আব্দুল মতিন চৌধুরী সাহেব, উনি হচ্ছে শহীদ খালেক এবং সালেক বীর উত্তম ট্রাস্টের চেয়ারম্যান। আচ্ছা, উনার সাথে একটা অনুষ্ঠানে আমার পরিচয় হয়েছে। উনি বলেছে, উনিও উনি পঞ্চম শাখা যেটা করেছি আমরা, ওই পঞ্চম শাখার পুরো খরচের দায়িত্ব
উনি খরচ বহন করছেন। আসলে মানে এটা কিন্তু সত্যি যে আমি যদি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে একটা কাজ শুরু করি আর তখন আস্তে আস্তে একজন থেকে সেটা 100 জনে হতে খুব বেশি সময় লাগে না। তবে কিছু দুঃখের কথা আপনি বলছিলেন সেটা শুনবো, তবে একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে। জিনিসে দর্শক, আমাদের আমন্ত্রিত অতিথির অসম্পূর্ণ কথাগুলো সম্পূর্ণভাবে শুনবো, তবে একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আজ আমাদের সাথে আছেন বাংলার পাঠশালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ জাভেদ চৌধুরী। ভাইয়া, একদম শুরুতে আপনি আমার কথা প্রসঙ্গে বলছিলেন যে যখন আপনি কাজটা শুরু করেন তখন আমাদের বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গা থেকে কিছু বাধা এসেছিল, সেগুলো সম্বন্ধে একটু জানতে চাই। যেমন আমি মোহাম্মদপুর শাখা যখন শুরু করি তখন শুরুর দিকে আমার একটা ধারণা ছিল যে ওই এলাকায় আমরা বন্ধুবান্ধবরা আগে যখন ছাত্র ছিলাম তখন আমরা শীতের কাপড় বিতরণ করতাম। আচ্ছা, তো আমরা ভেবেছিলাম যে আমরা যখন স্কুল শুরু করেছি তখন তারা খুব সহজেই এটার প্রতি আগ্রহান্বিত হবে। কিন্তু ঘটনা যেটা ঘটলো যে যখন আমরা ওখানে গেলাম প্রতিটা বস্তিতে একজন সর্দার বা একজন থাকে আর কি, তো ক্ষমতাবান যিনি, তো উনি যেটা হয়েছে যে উনি আমাদেরকে স্কুল করতে দিলেন না। আচ্ছা, উনি বললেন যে এখানে সবাই স্কুলের দরকার নেই এবং এখানে স্কুল লাগবে না। তো পরে আমরা যখন চলে আসছি তখন দূরে যখন বসে আমরা চা খাচ্ছি তখন আমরা দেখছি যে, এবং কিছু কথা আমাদের কানেও আসছিল যে একজন মহিলা তার কাছে এসেছেন এবং 2 টাকা দিচ্ছেন। অর্থাৎ ঘটনাটা হচ্ছে যে উনি ওখানে একটা ক্ষুদ্র ঋণের ব্যবসা করেন এবং ওখানে ওনার অনেক রিক্সা আছে। তো ওই মহিলার স্বামী সম্ভবত ওই দিন অসুস্থ ছিলেন, রিক্সা চালাতে পারেন। আচ্ছা, কিন্তু এই কথাটা তাকে সময় মতো না জানানোর কারণে ওই রিক্সাটা উনি আরেকজনকে দিতে পারেননি। আচ্ছা, ফলে ওই মহিলাকে একটু বকাঝকা করছিলেন। তো আমরা পরে যেটা বুঝতে পারলাম যে আসলে এখানে স্কুল যদি হয় তাহলে তো ছেলে মেয়েরা গুনতে শিখবে, এবং উনি যে ক্ষুদ্র ঋণের যে একটা ওখানে একটা ছোট আকারে মায়ার বেড়াজাল যদি বলি, জি জি, সেখানে যেটা করেছেন সেইটা যদি সবাই অ্যাকুরেটলি করতে পারে, সঠিকভাবে করতে পারে, তখন তো তার চালাকিটা ধরা পড়ে যাবে। ফলে যেটা হয়েছে যে ওখানে হয়নি, কিন্তু মোহাম্মদপুরের তার পাশের আরেকটা বস্তি তারা আমাদের উদ্যোগকে স্বাগত সাদরে গ্রহণ করেছে। প্রথমে আপনি একা শুরু করেছিলেন এবং এখন আপনার 6টি স্কুল এবং অসংখ্য মানে শিক্ষক সেখানে আছে যে যারা নিজের স্বেচ্ছায় কাজ করছে। এই যে নিজের ভালোবাসার জায়গাটা অন্যের ভালো লাগার কারণ হলো এবং সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে সে কাজ করছে, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? এটা তো নিঃসন্দেহে খুব ভালো। আমার একটা সংগঠনের তো অনেক কাজ থাকে, তো সব সংগঠনের অনেক সদস্য আছে আমাদের। কিছু আছে চাঁদা দিয়ে সদস্য, কিছু আছে শ্রম দিয়ে সদস্য, কিছু আছে আমরা এখন 3 জনের মতো আছি যারা এক্সিকিউটিভ কমিটির মধ্যে, তারা আমাদের হিসাবপত্র কেউ দেখেন, ট্রেজারার আছেন, অ্যাডমিনের কাজ দেখেন, এরকম ভাগ আছে। তবে আমাদের আমাদের অর্গানাইজেশনের স্ট্রাকচারটা বড় দাগে দুটো। একটা হচ্ছে যে যারা ভলান্টারিলি কন্ট্রিবিউট করে তাদের অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, হ্যাঁ, তাদের অনেক চিন্তা অনেক সংগঠনে। কিন্তু যারা কাজের বিনিময়ে বেতন পান, যেহেতু ব্যাংক আমাকে পয়সা দেয়, ফলে আমি, এবং আরেকটা প্রতিষ্ঠানের কথা বললাম যে বীরুত্তম ট্রাস্ট যেটা, হ্যাঁ, সেটাও যেহেতু, সুতরাং যারা পয়সা নেন তারা তাদেরকে আমি ভালো পে করার চেষ্টা করি, এবং কিন্তু তাদের এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না। এখানে হচ্ছে যে আমার সংগঠনের উল্টো, যে যিনি সবচেয়ে উপরে থাকবেন তিনি, তার কাজটা হবে সবচেয়ে বেশি ভলান্টারিলি, ভলান্টিয়ার কাজ, কিন্তু তিনি কোনো বেতন বা কোনো ধরনের সুবিধা নিতে পারবেন। আচ্ছা, আর যারা সুবিধা পাচ্ছেন তারা আবার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাংগঠনিক জায়গায় বড় ক্ষমতা পাবেন না। আচ্ছা 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 ভাই, আপনার এই যে বাংলার পাঠশালা নিয়ে একটা ডকুমেন্টেশন আপনি করেছেন, জি, এই জায়গাটা কি কি জিনিসগুলো প্রাধান্য পেয়েছে, কোন জিনিসগুলো সবার জন্য উঠে এসেছে?
একটা ব্যাপার হচ্ছে যে শুরুতে যখন আমরা চাঁদা দিয়ে এবং কিছু বন্ধু বান্ধব যে একটা বোর্ড নিয়ে চলতাম, তখন আমার এক বন্ধু বলেছিল যে তোমার এই কাজটা তো তুমি কতদিন চালাতে পারো, তবে তোমার কাজের একটা আমি ডকুমেন্টারি করে দেই। আচ্ছা, আমার ওই বন্ধুটা বাংলা ভিশনের চাকরি করতেন। আচ্ছা আচ্ছা। তো ও নিজের উদ্যোগে, আমি কোনো খরচ বা সেভাবে কোনো কিছু মিটাতে পারিনি, কিন্তু নিজের উদ্যোগে একটা আমার কাজ তাকে ধারণ করেছে। মোহাম্মদপুর চৌহরি মহল্লার এই ছোট্ট ঘরটিতেই চলছে শিশুদের পাঠদান। তো তখন ধারণা ছিল হচ্ছে যে আমার এই কাজটা আসলে কিছুদিন পরে আসলে আমি টিকবে না, তো অ্যাটলিস্ট কিছু ভিডিও ডকুমেন্টারি থাকলো যে একসময় আমরা উদ্যোগ নিয়েছিলাম এরকম ভাবব। কিন্তু যেটা হয় যে মানুষের ভালোবাসা এবং মানুষের উদ্যমে আসলে কাজটা টিকে গেল। তারপরে এখন পুরো, আচ্ছা আমরা অনেক অনেকক্ষণ কথা বললাম, অনেক কিছু জানলাম, আপনার ডকুমেন্টেশনটাও দেখলাম, ভীষণ ভালো লাগলো এই সময়টায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এস টিভিতে দিস মর্নিং অনুষ্ঠানে এত সকালে আসার জন্য, আপনার ক্যারিয়ারের জন্য, আপনার ফাউন্ডেশনের জন্য, বিশেষ করে আপনার স্কুলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, ভালো থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং দর্শক যারা আছেন এবং আপনাদের যারা এই প্রোগ্রামের সাথে যারা জড়িত, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা। দর্শক, এ ছিল আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে অল্প স্বল্প গল্প। কাল নিশ্চয়ই কথা হবে নতুন কারোর সাথে একই সময়ে।